ব্যালট মার্কিং ডিভাইস বিএমডি ব্যবহারের প্রাথমিক ধারণা। আপনি কি নির্বাচনের দিন ব্যালট ভোটপত্র পড়ার সময় কিংবা চিহ্নিত মার্ক করতে কোনো সমস্যার সম্মুখীন হয়েছিলেন? প্রকৃতপক্ষে দ্য বোর্ড অফ ইলেকশন সকল ভোটারকে নির্বাচনের দিন ভোটদানের জন্য বিকল্প উপায়সমূহ সম্পর্কে জানাতে চায়। আপনি কি জানেন যে কোনো ভোটার ব্যালট মার্কিং ডিভাইস বিএমডি ব্যবহার করতে পারেন? ব্যালট মার্কিং ডিভাইস, যেটি বিএমডি নামেও পরিচিত, আপনি ব্যবহার করতে পারেন যদি কাগজের ব্যালট ও ভোটপত্র চিহ্নিত করতে সমস্যার সম্মুখীন হন, অথবা আপনি কেবলমাত্র আপনার ভোট দেওয়ার অভিজ্ঞতা উন্নত করার জন্য এটি ব্যবহার করতে পারেন। বিএমডি সম্পর্কে আরও জানতে আগ্রহী, আপনি সঠিক জায়গাতেই এসেছেন। বিএমডি ব্যবহার করে সকল ভোটার, প্রতিবন্ধী ভোটাররাও গোপনে এবং স্বাধীনভাবে তাদের নিজস্ব ভোটকেন্দ্রে ভোট দিতে পারেন। ভোটাররা পর্দাতে ব্যালট ভোটপত্র দেখতে কিংবা অডিও হেডফোনের মাধ্যমে সম্পূর্ণ ব্যালট ও ভোটপত্র শুনতে পারেন, এবং বিএমডির মাধ্যমে চারটি উপায়ে ভোটপত্র চিহ্নিত মার্ক করা যায়: টাচ স্ক্রিন, স্পর্শ পর্দা, কিপ্যাড চুমুক এবং ফুদের যন্ত্র অথবা রকার প্যাডল এর অন্তর্ভুক্ত। বিএমডি ব্যবহার করে একই সময়ে ব্যালট ও ভোটপত্র দেখা যায় এবং চিহ্নিত মার্ক করা যায়। উদাহরণস্বরূপ, ভোটাররাও অডিও হেডফোনের মাধ্যমে ব্যালটে ভোটদানের উপায় শুনতে এবং একই সাথে বিএমডি যন্ত্রের মাধ্যমে তাদের পছন্দগুলো চিহ্নিত ও মার্ক করতে পারেন। আপনার ব্যালট ও ভোটপত্র দেখতে কিংবা চিহ্নিত মার্ক করতে যে উপায়ই বেছে নিন না কেন, বিএমডি মুদ্রণের পূর্বে ভোটারকে তাদের পছন্দ পুনর্বিবেচনার সুযোগ দেয়। যদি বিএমডি ব্যবহারের পরে ভোটার তার ব্যালট ভোটপত্রে কোনো পরিবর্তন করতে চান, তাহলে নির্বাচন কর্মীর কাছে একটি নতুন ভোটপত্রের জন্য অনুরোধ করলেই হবে। নির্বাচন কর্মী আপনার মূল আসল ভোটপত্র ফেরত দিয়ে বাতিল চিহ্ন বসিয়ে একটি বাতিল ব্যালট ভোটপত্রের খামে সেটি ঢুকিয়ে রাখবে। প্রত্যেক ভোটার সর্বোচ্চ তিনটি ব্যালট ভোটপত্র পাওয়ার যোগ্যতা রাখেন। আপনার নির্বাচনগুলো চূড়ান্ত নয় যতক্ষণ পর্যন্ত না আপনি ব্যালট ভোটপত্র স্ক্যানারে প্রবেশ করান এবং ভোটদান সম্পন্ন করেন। এটি জানা জরুরি যে ভোটারদের বিএমডি ব্যবহারের ক্ষেত্রে কোনো সময়সীমা বেঁধে দেয়া নেই। এবং মনে রাখবেন, যদি আপনার কোনো প্রশ্ন থাকে, নির্বাচনের দিন সকল ভোটারদেরকে সাহায্য করার জন্য প্রশিক্ষণপ্রাপ্ত নির্বাচন কর্মীরা উপস্থিত থাকবেন। এই সিরিজের ব্যালট মার্কিং ডিভাইস ব্যবহারের সহজ উপায় সম্পর্কিত অন্যান্য ভিডিওগুলো দেখতে ভুলবেন না। বিএমডি ব্যবহার এবং নির্বাচনের দিন ভোটদানের উপায় সম্পর্কে আরও তথ্যের জন্যে আমাদের ওয়েবসাইট www.vote.nyc.ny.us ব্যবহার করুন কিংবা বোর্ড অফ ইলেকশনসকে কল করুন 1-866-VOTE-NYC-TTY-212-487-5496 এই নম্বরে। সুতরাং চিহ্নিত মার্ক করুন, নির্ণয় স্ক্যান করুন, ভোট দিন।